আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় মাড়িতে মাংস বৃদ্ধি বা জিঞ্জিভাল হাইপারপ্লেসিয়া সম্পর্কে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। অনেকেরই দেখা যায় যে দুদাঁতের মধ্যবর্তী স্থানে এভাবে মাড়ি থেকে মাংস ওভার হয়ে চলে আসে। আবার অনেকের কয়েকটি দাঁতের গোড়ায় এমনটি দেখা যায়, যেমনটি আপনারা স্ক্রিনে দাঁতের ছবিতে দেখতে পাচ্ছেন। এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রতিটি দাঁতের গোড়ার যে মাড়ি রয়েছে এটি অনেক অনেক বেশি ফুলে আছে। এমন অবস্থায় দাঁত থেকে ব্লিডিং হতে পারে, ব্রাশ করার সময় রক্ত আসতে পারে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে দাঁতের গোড়া থেকে পুজও আসতে পারে। ভিউয়ার্স, এটি হলো তখনই হয় যখন দাঁত জিঞ্জিভাইটিসে আক্রান্ত হয়। জিঞ্জিভাইটিসে আক্রান্ত হওয়ার পরে যদি আপনি ট্রিটমেন্ট না করেন তাহলে এ ধরনের সমস্যা হয়ে থাকে। প্রতিটি দাঁতের গোড়ায় মাড়ি এভাবে ফুলে থাকে, এক্ষেত্রে খুব ব্যথা হয়, ব্রাশ করার সময় রক্ত আসে, এমনকি প্রতিটি দাঁতের গোড়ায় পুজও হয়ে যেতে পারে। তো এ ধরনের সমস্যায় দেরি করা উচিত নয়। যদি কারো এ ধরনের সমস্যা হয়ে থাকে, যত দ্রুত ডেন্টিস্টের কাছে যাবেন ততই আপনার জন্য ভালো। কিছু কিছু ক্ষেত্রে সার্জারি করারও প্রয়োজন হতে পারে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখানে জিঞ্জিভাইটিসের অ্যাকুইট যে একটা পর্যায় চলে গেছে, যেটি অনেক ভয়ঙ্কর দেখা যাচ্ছে। তো যদি এরকম অবস্থা না চান তাহলে অবশ্যই আপনি যদি জিঞ্জিভাইটিস বা মাড়ির কোনো সমস্যায় ভুগে থাকেন তাহলে যত দ্রুত সম্ভব দাঁতের ডাক্তারের কাছে যান। দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার পরে সেখানে অবস্থা বুঝে ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট করে দিবে। মনে রাখবেন, দাঁতের সমস্যায় যত বেশি দেরি করবেন ততই আপনার সমস্যাও বাড়বে এবং ট্রিটমেন্ট ব্যয়ও কিন্তু বাড়বে। এমন অবস্থায় সাধারণত প্রাথমিক স্টেজে স্কেলিং করে দেওয়া হয়। পরবর্তীতে যদি স্কেলিং করার পরে, ওষুধপত্র খাওয়ার পরেও যদি এটি ভালো না হয় সেক্ষেত্রে জিঞ্জিভাল সার্জারি করার প্রয়োজন হয়ে থাকে। তো ভিউয়ার্স, এটি খুবই একটি খারাপ রোগ, যেটি হলে দিনের পর দিন বাড়তে থাকে যদি আপনি ট্রিটমেন্ট না করান। যদি কারো এ ধরনের সমস্যা থেকে থাকে, একটু মনে করে দেখবেন যে প্রথম অবস্থায় কিন্তু সেই মাড়ি থেকে রক্ত আসতো, হালকা হালকা ব্যথা করতো, ব্রাশ করলে রক্ত আসতো, কিন্তু তারপরেও আপনি ট্রিটমেন্ট করাননি, যার কারণে আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। তো এ ধরনের যাদের সমস্যা রয়েছে তারা অতি দ্রুত দাঁতের ডাক্তারের কাছে গিয়ে তার শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট নেবেন, নয়তো আপনার দাঁত এবং মাড়ি উভয়েরই প্রচণ্ড ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।